হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে জন্মাষ্টমীর কেনাকাটি করার জন্য। চলো, আজকের ব্লগটা আমি শুরু করেছি। আমরা জন্মাষ্টমীর বাজার করতে চলে যাচ্ছি। জন্মাষ্টমী সেলিব্রেট করতে আমার প্রত্যেক বছরই ইচ্ছা হয় খুব, সেই জন্য আমরা প্রত্যেক বছর করিও, না করলে খুব মন খারাপ হয়ে যায়। সেই জন্য আমরা বাজার করতে যাচ্ছি সব। চলো, গোপুর আর নতুন জামা লাগবে, তালের বড়া লাগবে, তো ওই জন্য আমরা সেইগুলো সব কিনতে চলে যাচ্ছি। চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। এই যে পাপা একটু এবার হাওয়া দিতে এসেছে গাড়িতে, এবার আমরা এক্ষুনি বাজারে চলে যাচ্ছি। এ দেখো, আমরা বাজারে এসে গেছি। দেখো কত কিছু পাওয়া যাচ্ছে, দেখো এত কিছু, দেখো মানে মোচ্ছেন সব কিনে নিয়ে চলে যাই দোকানে। সব পারো আরো সুন্দর সুন্দর সব জিনিস দেখো, সব কিছু রাউন্ডে করা ভালো। ধরো, এই দেখো আমরা ফলের দোকানে এসে গেছি ফল নিতে। দেখো কত ফল। এই দেখো আমরা মালার দোকানে এসে গেছি। কত ফুলের মেলা দেয়, মালা দেয়। আর আমরা মিষ্টি নিতে চলে এসেছি। দেখো বৃষ্টির জন্য আমরা তো ফেঁসে গেছিলাম, ওই জন্য আর দেখাতে পারিনি বাকি ভিডিওটা। দেখো আমরা এত কিছু কিনেছি। চলো এখানেই শেষ করছি, এন্ড করছি ভিডিওটা। অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো ভিডিওটা, আর আমি কেমন করেছি অবশ্যই জানিও ভিডিওটা, কেমন বাজার হাট করেছি। চলো টাটা।